ডিয়ার ভিউয়ার্স, আমরা দেখেছি যে করোনা ভাইরাসের যে ভ্যাকসিন রেস শুরু হয়ে গেছে, অর্থাৎ ভ্যাকসিন প্রতিযোগিতা। 141টি দেশের মধ্যে প্রায় 150টি কোম্পানি ভ্যাকসিন ডেভেলপ করছে করোনা ভাইরাসের ভ্যাকসিন। এর মাঝে প্রায় 25টি কোম্পানির ভ্যাকসিন অলরেডি লাস্ট স্টেজ বা ট্রায়ালের শেষ দিকে বা ফেজ থ্রিতে আছে। বিশেষ করে মডার্না, ফাইজার, জনসন অ্যান্ড জনসন, অক্সফোর্ড, অ্যাস্ট্রাজেনেসিকা সহ চায়না প্রায় 3টি কোম্পানি ট্রায়ালের শেষ দিকে আছে। আজকে আমরা দেখে নিব সম্ভাব্য মূল্য তালিকা, অর্থাৎ কোন ভ্যাকসিনের কত দাম ধরা হচ্ছে, এগুলি কি সাধারণ জনগণের বা নিম্নবিত্ত বা গরিব দেশের পক্ষে কিনে প্রয়োগ করা সম্ভব কিনা। ডিয়ার ভিউয়ার্স, ভিডিওটি না টেনে দেখুন যে কোন ভ্যাকসিনের কত সম্ভাব্য মূল্য ধরা হয়েছে। বিশেষ করে একটি ডায়লগ আমরা দেখি যে এক কাপ কফি খেতে যে পরিমাণ টাকা লাগবে সেই টাকায় নাকি করোনা ভাইরাসের ভ্যাকসিন পাওয়া যাবে। আবার কোনো কোনো ভ্যাকসিনের মূল্য নাকি 10,000 টাকার উপরে পড়বে। তো আমরা দেখে নিই যে বিশেষ করে রাশিয়ার যে ভ্যাকসিন, এই ভ্যাকসিনটির মূল্য নাকি অনেক বেশি। এখন আমরা পর্যায়ক্রমে দেখে নেব যে কোন কোন ভ্যাকসিনের কত মূল্য নির্ধারণ করা হয়েছে। প্রথমে যদি বলি রাশিয়ার ভ্যাকসিন, সেটার মূল্য সম্ভবত 10,000 টাকার উপরে পড়বে পার ডোজ। এরপরে চীনা একটি কোম্পানি সিনো ফার্মা, যার প্রতিটা ডোজ কিনতে $145 লাগবে সম্ভাব্য। তারপর জনসন অ্যান্ড জনসন কোম্পানি, তাদের প্রতি ডোজের মূল্য ধরা হয়েছে সম্ভাব্য মূল্য $10। মডার্না কোম্পানির প্রথম ডোজের মূল্য ধরা হয়েছে $32 এবং দ্বিতীয় ডোজের মূল্য ধরা হয়েছে $37। তারপর আমরা দেখি যে ফাইজার কোম্পানি, এটা একটা রিনাউন্ড কোম্পানি, ফাইজার কোম্পানির ভ্যাকসিনের মূল্য ধরা হয়েছে প্রায় $20 সম্ভাব্য। একটি বিষয় বেশি ভালো লেগেছে যে অক্সফোর্ড ইউনিভার্সিটি, যুক্তরাজ্য ভিত্তিক যে অ্যাস্ট্রাজেনেসিকা কোম্পানি, এই কোম্পানি থেকে যে ভ্যাকসিন তৈরি হচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি যে ভ্যাকসিন, প্রফেসর সারা গিলবার্ট এবং প্রফেসর পলার্ডের নেতৃত্বে, আমরা যতটুকু মিডিয়াতে দেখেছি যে তারা ঘোষণা দিয়েছে যে জনগণের নাগালের মধ্যেই এই ভ্যাকসিন পাওয়া যাবে, কম মূল্যে এই ভ্যাকসিন পাওয়া যাবে এবং স্বল্পোন্নত ইভেন কি অগ্রাধিকার ভিত্তিতে যে সকল দেশে করোনা ভাইরাসের বেশি ব্যাপক প্রভাব পড়েছে ঠিক সেই সকল দেশে এই ভ্যাকসিন দেওয়া হবে এবং খুব কম মূল্যে। তারা বলেছে, গল্পের চলে বলেছে, এক কাপ কফি খেতে যে পরিমাণ টাকা লাগবে সেই টাকায় করোনা ভাইরাসের ভ্যাকসিন পাওয়া যাবে। আমার কাছেও তাই মনে হয়েছে, কেননা এই ভ্যাকসিনটির ট্রায়াল অনেক বেশি দেওয়া হয়েছে এবং গ্রহণযোগ্যতার দিক থেকেও আমি বলবো যে অক্সফোর্ড ইউনিভার্সিটির যে ভ্যাকসিন, এই ভ্যাকসিনের গ্রহণযোগ্যতা অনেক বেশি এবং তারা মূল্য নির্ধারণ করতেছে সর্বনিম্ন মূল্য, অর্থাৎ সম্ভাব্য প্রতি ডোজ ভ্যাকসিনের মূল্য তারা নির্ধারণ করেছে অলরেডি $3। অর্থাৎ $3 দিয়ে, যেটি বাংলাদেশি টাকায় 250 টাকারও কম, 245 টাকার মতো টাকা পড়বে, এই ভ্যাকসিনটি যদি সফলতা পায়, ট্রায়ালের শেষ দিকে আছে, ফেজের 3 নম্বর ফেজের শেষ দিকে আছে, যদি এই ভ্যাকসিনের সফলতা পায়, তাহলে আমি মনে করবো যে আমাদের মতো নিম্নবিত্ত বা মধ্যবিত্ত যা যে সকল দেশে করোনার প্রভাব বেশি, তারা সহজেই ভ্যাকসিন পাবে। আমি সবগুলো ভ্যাকসিনের সফলতা কামনা করি এবং আমি বলবো যে প্রতিটা কোম্পানিকেই তাদের মূল্য তালিকা আরও কমিয়ে সকল দেশের সকল মানুষের যে ভ্যাকসিন পাওয়ার যে অধিকার, সেই অধিকার নিশ্চিত করা হোক এবং এই ভ্যাকসিনগুলো মানুষের কল্যাণে কল্যাণ বয়ে নিয়ে আসুক, করোনা ভাইরাস নিপাত যাক। এই ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিবেন এবং স্বাস্থ্য বিষয়ক যে কোনো আপডেট, পরামর্শ, নিউজ পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।